গাইজ, গুড মর্নিং, সুপ্রভাত। এই আমরা ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8:30। এবার সব কাজ বাজ শুরু হবে। তুমি বলো। ব্রাশ তো কিন্তু বলতে পারবো না। ও এখন ব্রাশ করছে, তারপর টিফিন করবে, তারপর দোকানে যাবে। আর আমার ঘরের কাজ আছে, কাজ করবো। আবার সন্ধ্যাবেলা বেরোবো, তখন দেখা হবে নিশ্চয়ই। এখন টাটা। এখন এসেছি আমার মাসির বাড়িতে, আমার ছোট্ট একটা মেয়ে আছে এখানে। ছোঁচু মামা, আমার ছোঁচু মামা, ছোঁচু মামা, আমার বাদর 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 সোনামা, আমার সোনামা। অনেক পাখি আছে, অনেক পাখি আছে, ওইদিকে পাখি আছে। ওটা আমার দিদা, দিদা শুয়ে আছে, শরীরটা ভালো না দিদার। কি হয়েছে বাবা? গরম লাগছে বাবা, গরম লাগছে বাবা। মাসি আছে, আমার এখন নতুন ইউটিউবের চ্যানেল হয়েছে, আমি আর শিল্পা মানে শেয়ার করবো। আমি একটা চ্যানেল খুলেছি, কি হয়েছ ভাই, কি হয়েছ বোন? চন্টু আয়, চন্টু আয়, চন্টু আয়, চন্টু। গরম লাগে বাবা, নাম গরম লাগে। মাসি একটু ফ্যানটা ছেড়ে দেবে এখানে। ও কিছু হবে, কিছু হবে না, ও ভিডিও। চুনচু পাপা, চুনচু পাপা, চুনচু। আমার বাইকের আওয়াজ শুনলেই তেড়ে ওঠে, আমার বাইকের আওয়াজ চেনে। দুষ্টুমি করি, দুষ্টুমি করি বাবা, দুষ্টুমি করি বাবা। বাবা কামড়াতে তো পারিস না, আঙ্গুল নিয়ে কি করিস তুই বুঝি? দুষ্টু দুষ্টু পাপ্পা, এই কোথায় নামার ধান্দা করছিস? বস চুপ করে বসো পাপ্পা, পাপ্পা আমার পাপ্পা, মেয়ে আমার চুনটা, মেয়ে আমার চুনটা। মাসিমণি একটু কাজ করছে, তাই মাসিমণি ঘরে যাবো না এখন, মাসিমণি ডিস্টার্ব করবো না। এই একটা স্যাম্পল বসে আছে, এটা আবার কথা বলতে পারে। এইটা একটা আরো অনেক ছিল, বেছে নেই। এইটা হেবি কথা বলে, মাঝে মাঝে পর্যন্ত কথা বলে, মা মা করে ডাকে। দুষ্টুমি করেই যাচ্ছে। চুমকু আসছো, চুমকু মুখে কি নিয়েছি, চুমকু চুমকু এদিকে, চুমকু যা, বড় যা, বড় বাদ্রাম করবে। আমি আমি চলে গেলাম,
আমি চলে গেলাম কেন, মুখে কাগজ নিয়ে ঘুরঘুর করছে, যাট তোরই লাগবে এরকম করতে গিয়ে। ঠিক আছে গাইস, তারপরে দেখা হচ্ছে, বেরাবো আমরা আজকে, এই বউ গেছে কি ফেসিয়াল টেসিয়াল করতে কি সব, যাই হোক হয়ে গেলে পরে আমরা এখান থেকে বেরাবো, দেখে যাবো হচ্ছে ফটে শটে দেখানো হবে, চলুন টাটা। হয়তো আমার সাথেই প্রথম আলাপ। হ্যাঁ এবার বলি, আমি বাইক নিয়ে গেলাম, এটা আমাদের পুকুর পাড়, এসছি আমরা পুকুর পাড়ে বসতে, এখন বাজে 10টা, পুকুর পাড়ে এসছি বাচ্চা পাঠিয়ে নিয়ে, ওই যে ভাই দাঁড়িয়ে আছে, হাওয়া খাবো, ঘরে বসে বড় হচ্ছি তাই চলে এলাম পুকুর পাড়ে। আমরা বসে আছি, গল্প করছি, ভালো লাগছে, হবে দুবার পুকুর পাড়, হ্যাঁ অল ইন্ডিয়া হাওয়া দিচ্ছে সুন্দর, সেরকম কিছু না, তুমি দুবার যাইলে দিতেই যাই। হ্যালো গাইস, আজকের মতো এতটাই ব্লগ, আবার দেখা হচ্ছে কালকে। আজকে আমাদের কথা ছিল হচ্ছে শটেল শটেল যাওয়ার নিউ টাউনে, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে একটা কারণে, তাই জন্য প্ল্যানটা কালকে শিফট হয়ে গেছে। তো কালকে আমরা যাচ্ছি শটেল শটেলে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, তো আপনাদেরকে দেখাবো যাওয়াটা, দেখাবো গিয়ে ওখানে কী করি সেটাও দেখাবো, তো কালকে ভিডিওটা অফকোর্স দেখবেন। চলুন তাহলে আজকের মতো এন্ড করি, দেখা হচ্ছে কালকে আবার, টাটা টাটা করে দাও, টাটা টাটা।